নমস্কার বন্ধুরা, আমি কৃষ্ণা আর আমার চ্যানেল কৃষ্ণার বাগানে আমার সমস্ত বাংলাদেশি এবং ভারতীয় বন্ধুদের স্বাগত। আজকে আমি রেইন লিলি সম্বন্ধে কয়েকটি কথা বলবো। এটি মূলত বর্ষাকালে ফোটে। এই ফুলটি রেইন লিলি নাম হলেও এই গাছটিতে প্রায় সারা বছরই ফুল পাওয়া যায়। ফুল পাওয়ার আসল কারণ হলো কিন্তু বৃষ্টি, অর্থাৎ বৃষ্টি হলেই এর ফুল চলে আসে। এই জন্য আমরা যদি বৃষ্টির জল ধরে রেখে দিই এবং মাঝে মাঝে ব্যবহার করি তাহলেও প্রায় সময় ফুল ফোটে। এই গাছটি মূলত বাল্ব থেকেই হয়, তবে এর বীজও হয়। সারা বছর এই গাছ লাগানো যায়। বর্ষার এক অথবা দেড় মাস আগে থেকে যদি বাল্ব লাগানো যায় তাহলে কিন্তু বর্ষাতেই ফুল পাওয়া যাবে। এর তিনটি রং হয় মূলত সাদা, গোলাপি এবং হলুদ। এর জন্য আপনারা টব নেবেন, ফ্ল্যাট টব, বেশি উঁচু হওয়ার দরকার নেই। এ বিষয়ে পরে বলছি, মাটিটার কথা আগে বলে নিই। এর জন্য আপনারা মাটি নেবেন, এক ভাগ মাটি, এক ভাগ বালি, এক ভাগ কম্পোস্ট দিয়ে মাটি তৈরি করবেন, দিয়ে এর বাল্ব একটা একটা করে লাগিয়ে দেবেন। আবার এর সাথে কিছুটা নিমখোল আর হাড়গুঁড়ো মিশিয়ে যদি লাগাতে পারেন তাহলে কিন্তু আরও ভালো হয়। চওড়া মুখ বিশিষ্ট কিন্তু হাইট কম এমন টবে খুব ভালো হয় এই গাছ, কেননা এই জায়গা বেশি পায় তাই বেশি ছড়াতে পারে। কিন্তু আরেকটা কথা, মাটি যেন ওয়েল ড্রেন্ড হয় সে ব্যাপারে লক্ষ্য রাখতে হবে, কারণ টবে জল জমলে বাল্ব পচে যেতে পারে। তাই আপনারা একটু বুঝে দেখে ভালো করে গাছ লাগাবেন। এবার আসি এর আলোর ব্যাপারে। এদের ফুল সানলাইট খুব পছন্দ এবং বৃষ্টির জল, তাই মোটামুটি সারা বছর ফুল সানলাইটে রাখুন। কিন্তু খুব গরমের সময় এদের শেডের নিচে রাখলে ভালো হয়। এবার জল, এরা জল ভালোবাসে, কিন্তু একবার জল দিয়ে মাটি শুকোলে তবেই জল দেবেন। এবার খাবার, এদের তরল খাবার দিলেই ভালো। সেক্ষেত্রে সর্ষের খোল ভেজানো জলের সাথে সামান্য ডিএপি মিশিয়ে দিতে পারেন অথবা কলার খোসা ভেজানো জল দেবেন। এবার আসি রোগপোকা প্রসঙ্গে। রোগপোকা বলতে এদের তেমন কিছু হয় না, তবে ক্যাটারপিলার প্রজাতির এক ধরনের পোকা হয় যা গাছের পাতা এবং কুড়ি খেয়ে গাছ নষ্ট করে দেয়। দু একটা হলে কোনো অসুবিধে নেই, কিন্তু বেশি হলে আপনার সুলতান নামে একটি ওষুধ আছে, এটি এক লিটারে এক ml জলে গুলে স্প্রে করে দেবেন, অথবা রেগুলার নিম তেল স্প্রে করবেন, তাহলেও এই পোকার আক্রমণ থেকে আপনারা রক্ষা পাবেন আশা করি। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব করার সাথে সাথে আপনারা বেল বাটনটি প্রেস করে অল সিলেক্ট করে দেবেন, তাহলে আমার সমস্ত ভিডিও পেয়ে যাবেন। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই। নমস্কার, ধন্যবাদ।